আগ্রাবাদ মহিলা কলেজের 2020-2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি। আসো, আজকে হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে ফিনান্স, ফিনান্সের উপরে আজকে ক্লাস। তা আসো, আমরা গত সপ্তাহে তোমাদেরকে দুইটা ছবি পাঠিয়েছিলাম, চার্ট, সেটা তোমরা হয়তো দেখেছো। এটা হচ্ছে তোমাদের ফিনান্স বইয়ের চতুর্থ অধ্যায়, মানে আর্থিক বিশ্লেষণ। তো এখান থেকে আমাদের যে অঙ্কগুলো থাকবে সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এই নগদ প্রবাহ বিবরণী দুইটি পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। তো সেই দুইটা চার্টে আমি গত ক্লাসে তোমাদেরকে পাঠিয়েছি। তো এগুলো বই তো দেওয়া আছে, তুমি একটু শিখে নিও। এখন আসো, আমরা আজকে একটু থিওরি পড়াবো। আজকের অঙ্কে যাবো, একটু থিওরি আলোচনা করে তারপরে ক্লাসে আমরা অঙ্কে চলে যাব। তো আসো, আমরা প্রথমে জানবো আর্থিক বিশ্লেষণটা কি। দেখো, আর্থিক বিশ্লেষণ হচ্ছে বিনিয়োগের উপযুক্ততা যাচাই করার জন্য ব্যবসা, প্রকল্প, বাজেট এবং অন্যান্য অর্থ সম্পর্কিত সত্তার মূল্যায়ন প্রক্রিয়া হলো আর্থিক বিশ্লেষণ। মানে আমরা যে একটা প্রতিষ্ঠানে বা একটা জায়গায় বিনিয়োগ করব, সেই বিনিয়োগ করার জন্য সে ব্যবসা, প্রকল্প, বাজেট এবং অন্যান্য অর্থ সম্পর্কিত মূল্যায়ন করার প্রক্রিয়াকে বলা হয় কি, আর্থিক বিশ্লেষণ। এখন দেখো, আমরা জানি মানুষ কেন ব্যবসা করে। তোমরা হয়তো জানো, লাভের জন্য ব্যবসা করে, মুনাফার জন্য ব্যবসা করে। তাহলে দেখো, আর্থিক বিশ্লেষণটা হচ্ছে ব্যবসায় সফলতা, পরিচালনা করার ক্ষমতা, স্থিতিশীলতা ও মুনাফা অর্জন ক্ষমতার মূল্যায়ন প্রক্রিয়া হলো আর্থিক বিশ্লেষণ। মানে তার ব্যবসাটা কত ভালো, তারপর এটা কত ক্ষমতা সম্পন্ন ব্যবসা, স্থিতিশীলতা এবং মুনাফা অর্জন করার প্রক্রিয়াকে বলা হয় কি, আর্থিক বিশ্লেষণ। এখন দেখো, এই আর্থিক বিশ্লেষণকে আমাদের চারটি বিবরণীতে ভাগ করা হয়। দেখো, তোমরা এখানে চার্টে আমি লিখেছি বোর্ডে, দেখো, উদ্ধৃতপত্র বা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা, তারপর দুই হচ্ছে বিশদ আয় বিবরণী করা, তিন হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী, চার হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তা তোমরা জানো, আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে কি, কোনো প্রতিষ্ঠানের বছর শেষ তারিখে প্রতিষ্ঠানের কত সম্পদ এবং কত দায় আছে সেটা মূল্যায়ন করা হচ্ছে কি, আর্থিক অবস্থার বিবরণ। তারপর বিশদ আয়ের বিবরণ মানে হচ্ছে প্রতিষ্ঠানের কত টাকা লাভ হচ্ছে, কত টাকা তার আয় হচ্ছে সেটা জানার জন্য আমরা করা হয় কি, বিশদ আয় বিবরণ। তারপরে সংরক্ষিত আয় বিবরণ বা মালিকানা স্বত্ব বিবরণ, সংরক্ষিত মানে আমার সব আয় এবং ব্যয় সংগতি রেখে মালিকের কত সঞ্চিতি রাখবে, কত তারা তহবিল সংরক্ষণ করবে, এই সমস্ত যাচাই বাছাই করে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করা হয়। এবং মালিকানা স্বত্ব বিবরণী হচ্ছে মালিকের স্বত্ব, মালিকের কি টাকা আছে, কি মূলধন আছে, সে কত উত্তোলন করে, এগুলো সব জানার জন্য হচ্ছে কি, মালিকানা স্বত্ব বিবরণী। আর নগদ প্রবাহ বিবরণটা হচ্ছে কি, কোনো প্রতিষ্ঠানে কত টাকা নগদ আসে, কত টাকা নগদে চলে যায় সেটা জানার জন্য যে বিবরণটি তৈরি করা হয় তাকে বলা হয় কি, নগদ প্রবাহ বিবরণী। এখন আসুন, আমাদের চ্যাপ্টারটা হচ্ছে মেইন কিন্তু নগদ প্রবাহ বিবরণী। তাহলে এখন আসো, আমরা উপরে তিনটা আমাদের এমনি তো আমরা করে আসি, আর্থিক অবস্থা বিবরণী যারা করেছো তারা উপরে পাবে। এখন আমরা আসবো চার নম্বর, যেটা নগদ প্রবাহ বিবরণী একটু আলোচনা করব। নগদ প্রবাহ বিবরণী হচ্ছে কি, দেখো, যে বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ অর্থের পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় তাকে বলা হয় কি, নগদ প্রবাহ বিবরণী। মানে প্রতিষ্ঠানের নগদের পরিমাণ যেখানে জানা যায় তাকে বলা হয় কি, নগদ প্রবাহ বিবরণী। এখন দেখো, এই নগদ অর্থের আগমন এবং বহির্গমন দুই ভাগে করা হয়। এখন নগদ অর্থের আগমনটাকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কার্যকলাপ জনিত উৎস আর দুই হচ্ছে অন্যান্য উৎস। তাহলে দেখো, এক হচ্ছে কার্যকলাপ জনিত উৎস, মানে ব্যবসা কার্যসায় জড়িত উৎস সমূহ যেমন ক্রয়, বিক্রয়, উৎপাদন প্রভৃতি স্বাভাবিক কার্যকলাপ থেকে যে অর্থ পাওয়া যায় তাকে বলা হয় কার্যকলাপ জনিত নগদ প্রবাহ। কার্যকলাপ মানে ব্যবসার কার্যক্রম থেকে, যেমন পণ্য ক্রয় করলাম অথবা বিক্রয় করলাম অথবা উৎপাদন সম্পর্কিত স্বাভাবিক কার্যকলাপ থেকে যে আয়টা হয় তাকে বলা হয় কি, কার্যকলাপ জনিত উৎস। আর অন্যান্য উৎস হচ্ছে যেগুলো ব্যবসার সাথে জড়িত না,
যেমন ব্যবসার পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত অন্যান্য উৎস যেমন শেয়ার বা ডিবেঞ্চার বিক্রি করে অথবা স্বল্প বা দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে অথবা স্থায়ী সম্পদ বিক্রি করে যে অর্থটা পাওয়া যায় সেটা হচ্ছে কি আমাদের অন্যান্য উৎস। এখন আসো এই নগদ প্রবাহের নির্দিষ্ট সময়কালে প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি ও নগদ প্রদান সংরক্ষণের জন্য যে হিসাবটা করা হয় তাকে বলা হয় কি নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণীর বৈশিষ্ট্য, সুবিধা, গুরুত্ব এগুলো তোমরা মেয়েরা বাসায় একটু পড়ে নিও, ঠিক আছে? এখন আসো নগদ প্রবাহ এবং নগদায়ন বই সাথে কি পার্থক্য আমরা একটু আলোচনা করব। নগদ প্রবাহ বিবরণী কাকে বলে সেটা আমরা জানলাম, থিওরি আমাদের তেমনটা বলার দরকার নেই। তারপরে তোমরা একটু বাসায় এগুলো একটু চারটাগুলো একটু রিডিং পড়ে নিও, কারণ তোমাদের এমসিকিউর জন্য থিওরিগুলো পড়তে হবে। তাহলে বাসায় তোমরা এগুলো পড়ে নিও, নগদ প্রবাহর সুবিধা, বৈশিষ্ট্য, গুরুত্ব, উদ্দেশ্য এগুলো তোমরা একটু বাসায় পড়ে নিও মেয়েরা। এখন আসো আমরা তো নগদান বই করে থাকি আবার নগদ প্রবাহ করি, এখন আসো এই দুইটা কি জিনিস সেটা একটু আমরা আলোচনা করি। নগদান বহি ও নগদ প্রবাহ বিবরণীর সমাপ্তি যে নির্ণয় করা গেলেও এদের কিছুটা পার্থক্য দেখা যায়। যেমন আসো নগদান বই হচ্ছে কি, নগদান বই ব্যবসায়ের নগদ প্রাপ্তি ও পরিশোধ ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়। যেগুলো আমরা নগদে পাচ্ছি অথবা নগদে দিচ্ছি সেগুলো ধারাবাহিকভাবে নগদান বইতে লিখে হয়। আর নগদ প্রবাহ বিবরণ হচ্ছে কি, এক্ষেত্রে প্রাপ্তি ও পরিশোধের কয়েকটি প্রধান খাত যেমন কার্যকলাপ থেকে অর্থ, বিনিয়োগ উৎস, অর্থের উৎস ভিত্তি লিপিবদ্ধ করা হয়। নগদ এখানে কিন্তু নগদ প্রাপ্তি এবং প্রদান না, বিভিন্ন ভাগে যেমন ধরো কার্যকলাপ থেকে অর্থ, বিনিয়োগের উৎস এবং অর্থায়নের উৎসকে ভাগ করে লিপিবদ্ধ করা হয়। তিনটা ভাগ এটা আমরা পরে আলোচনা করব, কার্যকলাপ থেকে উৎস, বিনিয়োগের উৎস আর হচ্ছে কি অর্থায়নের উৎস। তাহলে এখানে তিনটা ভাগ হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আর নগদান বই হচ্ছে নগদে যত টাকা পায় এবং নগদে যেটা খরচ করে সেটা কিন্তু নগদান বইকে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়। এখন আসো দুই, নগদান বইতে শুধু নগদ প্রাপ্তি এবং পরিশোধ লিপিবদ্ধ করা হয়। আর নগদান বইতে শুধু নগদ প্রাপ্তি এবং প্রদান লিপিবদ্ধ করা হয়, কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে ব্যবসায়িক কার্যকলাপের সাথে অর্জিত নগদের পরিমাণ নির্ধারণের জন্য বিভিন্ন অবলম্বন সমূহ দেখানো হয়। মানে শুধুমাত্র যে নগদ টাকা আসবে এবং যাবে সেগুলো না, এখানে ব্যবসায়িক কার্যকলাপের সাথে জড়িত নগদের পরিমাণ নির্ধারণের বিভিন্ন অবলম্বন সমূহ লিপিবদ্ধ করা হয়। তারপরে আসো তিন, একটি নির্দিষ্ট সময় শেষে নগদ যে নির্ণয় করার জন্য নগদান বহির প্রধান উদ্দেশ্য। আর আর্থিক বিবরণী সময়ের বিশ্লেষণ করার জন্য বিভিন্ন ব্যবসা সিদ্ধান্ত গ্রহণের জন্য করা হয়। মানে আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য আবার বিভিন্ন ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের জন্য কিন্তু এই নগদ প্রবাহ বিবরণীটা তৈরি করা হয়। তারপর দেখো চূড়ান্ত হিসাব তৈরি করার পূর্বে নগদান বহি প্রস্তুত করা হয়। মানে আর্থিক বিবরণী তৈরি করার আগে এটা তৈরি করা হয় নগদান বহি। আর আর্থিক বিবরণী বিশ্লেষণ করার জন্য চূড়ান্ত হিসাব প্রস্তুত করার পর, মানে আর্থিক বিবরণী তৈরি করার পর নগদ প্রবাহ বিবরণীটা তৈরি করা হয়। তারপর দেখো নগদ কার্যক্রম নির্ধারণ সাধারণ নগদ বাজেট তৈরির ফলাফল তুলনা করা হয়। আর এই ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণীর সাথে প্রকৃত নগদান বই তুলনা করা হয়। এখন আসো আমি একটু আলোচনা করব এই নগদ প্রবাহ বিবরণীর ধাপ। হ্যাঁ, আমরা যে অঙ্কটা করব, আমরা জানি নগদ প্রবাহ বিবরণী হচ্ছে মানে কি কোনো প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন এবং বহির্গমন যে বিবরণীতে দেখানো হয় তাকে বলা হয় কি নগদ প্রবাহ বিবরণী। এখন আসো এই নগদ প্রবাহ বিবরণীর যে ধাপ সেটাকে কয়টি ভাগে ভাগ করা হয়, চারটি ভাগে ভাগ করা হয়, চারটি না তিনটি ভাগে ভাগ করা হয়। তাহলে দেখো নগদ একটি প্রতিষ্ঠানের তিনটা বিষয় খাতের অর্থের আগমন ও নির্গমন হয়। মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের তিনটি ভাগে অর্থের আগমন আবার অর্থের নির্গমন, মানে টাকা আসবে আবার টাকা চলে যাবে, এটা কয়টি ভাগে ভাগ করা হয়, তিনটা ভাগে ভাগ করা হয়। তাহলে তিনটা ভাগ বা তিনটা দাফের নাম হচ্ছে
পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ থেকে নগদ প্রবাহ, তারপর হচ্ছে অর্থায়নের কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তাহলে তিনটা ভাগ, একটা হচ্ছে কি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বইতে তোমরা দেখবা বিনিয়োগ থেকে নগদ প্রবাহ, আর হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এখন তাকে একটু আমরা আলোচনা করব পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এটা একটু শুনো, এই খাতটা হচ্ছে ব্যবসায় স্বাভাবিক কার্যকলাপ বা ব্যবসায়িক উৎস থেকে যে নগদ টাকা আসবে এবং যাবে সেটা হচ্ছে পরিচালন ব্যবসা কাজ কলাপ থেকে, ব্যবসায়িক কার্যক্রম থেকে যে অর্থটা আসবে এবং যাবে সেটাকে বলা হয় কি পরিচালন কার্যক্রম। আর বিনিয়োগ কার্যক্রম থেকে হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ বিনিয়োগ, ক্রয় বিক্রয় করলে যে নগদ প্রবাহ সৃষ্টি হয় তাকে বলা হয় কি বিনিয়োগ কার্যক্রম। তারপরে অর্থায়ন কার্যক্রম হচ্ছে অর্থের কার্যক্রম বলতে যেসব কার্যক্রমকে বোঝায় তা হচ্ছে মালিকদের মূলধনের পরিমাণ, গঠনের উপর প্রভাব অথবা মালিকানা স্বত্ব, ঋণপত্র, এই যে নগদ টাকার যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে কি অর্থায়ন কার্যক্রম। তো মেয়েরা তোমরা একটু এই জিনিসগুলো পড়ো, আজকে তোমাদের বাসার কাজ হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর ধাপ। এই ধাপ কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তো তোমরা মেয়েরা এই তিনটা ধাপ একটু বাসায় পড়বা, তারপরে ক্লাসে আমরা চলে যাব তোমাদের এই ধাপ দিয়ে আমরা অঙ্কে চলে যাব। আমরা আর একটু আমি আলোচনা করব, তারপরে আমরা সামনের ক্লাসটাতে একটা অঙ্কে চলে যাব। তো মেয়েরা আজকে বেশি থিওরি পড়াবো না, তোমরা একটু চ্যাপ্টারটা রিডিং পড়বা, ধাপগুলো একটু ভালো করে পড়বা, তাহলে অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা পরের ক্লাসে অঙ্কে চলে যাব। তো মেয়েরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।